কেন্দ্রের নয়া কৃষি আইন বাতিলের দাবিতে শিলিগুড়ি মোদির কুশপুতলিকা দাহ করল এসইউসিআই। এদিন দলীয় কার্যালয় থেকে মিছিল করে শিলিগুড়ি কোর্টের কাছে এসে কেন্দ্রের কৃষি আইনের প্রতিবাদ জানানোর পাশাপাশি মোদির কুশপুতলিকা দাহ করে প্রতিবাদ জানিয়েছেন তারা। ঘরে বসে নিজের হরিরামপুর বিধানসভার ক্ষেত্রে নিজের ওজন বুঝিয়ে দিলেন সোনাপাল। আগামী বিধানসভা নির্বাচনে হরিরামপুর বিধানসভার ক্ষেত্রে সোনাপালকে বাদ দিয়ে জিততে পারবে না শাসক দল তৃণমূল কংগ্রেস। প্রকাশ্য জনসভায় এমনই হুমকি দিলেন শুভাশিস পাল। এই সময়কার হরিরামপুর ব্লকের দাপুটে নেতা শুভাশিস পাল ওরফে সোনাপাল এদিন প্রকাশ্য জনসভায় হরিরামপুর ব্লকের বিভিন্ন এলাকা থেকে কাতারে কাতারে কর্মীর সমর্থকরা এসে জমায়েত শুভাশিস পালের বাড়িতে। শুরুতে সোনাপালের বাড়িতে কর্মী সভা কার্যত করা হয় এবং এরপর একটি জনসভায় পরিণত হয়েছে। এই বিষয়ে জেলা নেতৃবৃন্দ মুখে কুলু পেটেছেন। আজ নিজের বাড়িতে এই কর্মী বৈঠকে মানুষজন থেকে কর্মীদের ভিড় ছিল চোখে পড়ার মতো। এদিন প্রায় হাজার পাঁচে কর্মীকে নিয়ে এই কর্মী সভা তিনি হুমকি দিয়েছেন। আগামী বিধানসভার আগে যদি তাকে সসম্মানে দলে ফিরিয়ে না আনা হয় তাহলে তিনি বিকল্প রাস্তায় হাঁটবেন। তিনি আরও দাবি করেছেন, বিগত দিনে তৃণমূলের প্রাক্তন জেলা সভাপতি বিপ্লব মিত্র দলের মধু খেয়ে বিজেপিতে যান, তার বেলা দলের কোনো কিছুই ক্ষতি হয়নি। কিন্তু যারা দলের একনিষ্ঠ কর্মী, বিগত দিনে যারা জীবনকে বাজি রেখে এই দলটাকে টিকিয়ে রেখেছেন এবং দলের অস্তিত্ব বজায় রাখবার জন্য সবসময় চেষ্টা করেছেন, তাদেরকে দল প্রাধান্য দিচ্ছে না। প্রার্থী নেওয়ার জন্য যে কোনো হারিয়েছিলাম অনেক রক্তের বিনিময়ে আমরা হরিরামপুরে কংগ্রেসটাকে প্রতিষ্ঠিত করেছি। আজকে আমরা 2021 সালের প্রথমে দাঁড়িয়ে আমরা বিভিন্ন সম্প্রদায়ের মানুষ, বিভিন্ন মানুষকে আমরা সাথে পেয়েছি, আমরা একসাথে চলার একটা শপথ নিয়েছি। আজকে তার ফলশ্রুতি হিসাবে আমরা কি পেলাম, আমরা যারা আছি হরিরামপুর বিধানসভা ক্ষেত্রের মানুষ, আমরা কিন্তু সবাই সংঘবদ্ধ। কিন্তু দুর্ভাগ্য, কিছু সংখ্যক মানুষ যারা দক্ষিণ দিনাজপুর জেলাটাকে বর্তমানে চালানোর চেষ্টা করছে, তারা আমাদেরকে সংঘবদ্ধটাকে বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি করে দেওয়ার জন্য, নিজেদের চিন্তা, নিজেদের স্বার্থ চরিতার্থ করার জন্য হঠাৎ করে জানিয়ে দিচ্ছে সোনাপাল দল থেকে বহিষ্কার, যাতে দলটাকে খণ্ডবিখণ্ড করা যায়। আজকে আমরা যখন যে প্রারম্ভে আপনাদের সামনে বক্তব্য দিচ্ছি, আপনাদেরকে দুটো চারটা কথা না বললেই নয়, আজকে কি পেয়েছে এই বিষয়ে দক্ষিণ দিনাজপুর জেলা তৃণমূলের চেয়ারম্যান বিপ্লব মিত্র জানিয়েছেন, সোনাপালের মিটিংয়ে কে গেল না গেল তাতে কিছুই এসে যায় না। সোনাপাল তৃণমূলের এখন ক্লোজ চ্যাপ্টার, সেই বিষয়ে তিনি বিশেষ কিছু মন্তব্য করতে চাননি। এ এল দাস অ্যান্ড সন্স, করোনা আবহে সমস্ত রকমের স্বাস্থ্যবিধি মেনে আমরা প্রস্তুত আপনাদের সেবায়। আমাদের এখানে পাচ্ছেন নিত্য নতুন ডিজাইনের ছেলে ও মেয়েদের সমস্ত রকম রেডিমেড পোশাক সহ আকর্ষণীয় শাড়ির কালেকশন। আজই আসুন এ এ দাস অ্যান্ড সন্সে, দাস ব্রাদার্স চৌপতি, কোচবিহার।